এত স্ট্রেস কেন নিচ্ছিস? আরে বাবা, তুই তো পার্মানেন্টলি শিফট করছিস না মনি। আমরা 9 বছর ধরে প্রেম করছি, আমি একা একা পারবো না। এই এই শহর ছেড়ে, তোকে ছেড়ে আমি পারবো না। আমি আমি যাবো না ব্যাঙ্গালোর। যা তো রুনু রুনু রুম, এরম বোকামি করিস না। বনি বনি, তুই কি ইয়ার্কি মারছিস? হ্যাঁ আচ্ছা, ব্যাঙ্গালোরে আমায় চাকরি করতে যেতে হবে। আমি এখানে একটু মাইনে কম হয়ে মানছি, আমি অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে। আর একটু খুঁজবো চাকরি কলকাতাতেই, হয়ে যাবে। দেখ আমি খুঁজি। খুঁজলি তো অনেক, পেলি কিছু? আমার দিকে তাকা তো, তোর ভয়টা কিসের বনি? আমরা আলাদা আলাদা থাকলে না আমাদের আমাদের সম্পর্কটা থাকবে না। তুই দেখিস, আমাদের রোজ দেখা হবে না বনি। তারপর একদিন ওই দেখাটা কমে যাবে, আরো এভাবে ইচ্ছেটাই চলে যাবে দেখা হবার। তারপর অন্য কারোর সঙ্গে দেখা হবে, রোজ দেখা হতে থাকবে, সে খেয়াল রাখবে। তারপর তুই কি বলতে চাইছিস? আমার অন্য কারোর সাথে প্রেম হয়ে যাবে? আমি কিছু বলতেই চাইছি না, অন্য কারোর কথা জানি না। আমরা জাস্ট দুজনে একসঙ্গে থাকতে চাই, আমার এটাই ইচ্ছে। আমি এইটুকুই চাই, ব্যাস। বিয়ে করবি? বিয়ে? দেখ, তোর মতে লং ডিস্টেন্স রিলেশনশিপ বিয়ে অবধি গড়ায় না, কিন্তু বিয়ে করে লং ডিস্টেন্স হলে তখন তুই আমার কাছে যখন তখন আসতে পারবি, আমিও তোর কাছে যেতে পারবো। এই লুকিয়ে প্রেম টেম করার আর কোনো সিনই থাকবে না। কিন্তু বনি, তোর বাবা মা রাজি হবে না। বাবা পটিয়ে ফেলবো আমি, তুই টেনশন করিস না। শোন, একদম ঘটাঘটি করে কিছু করবো না, সিম্পল রেজিস্ট্রি। কি হলো? সর এত চাপ নিচ্ছিস কেন? আমি সব সামলে নেব। আর কাকুকে বলিস একদম প্রেশার না নিতে, আমি তো আছি। তুই এবার এসব টাকা পয়সার চিন্তা ছেড়ে তোর অফিসের পেপার ওয়ার্ক শুরু কর, ওকে? আর হ্যাঁ, হানিমুন কিন্তু পাহাড়ে ক্যাম্প করে। চলো ভাই। আসো দাদা, আসো দাদা, ব্যাগটা দাদা, আমি মিল্টন। দাদা, সুটকেসটা ওপরে নিয়ে যাচ্ছি। কিরে, তুই হঠাৎ ফোন করে জানালি না? থাক, চাক ভালো করেছিস। আয় আয় ভেতরে ভেতরে ভেতরে, হাত মুখ ধুয়ে নে। এ লাঞ্চ করবি তো? না, আমার সময় হবে না, অফিসে মিটিং আছে। হঠাৎ করে শিডিউল হলো তাই এলাম। তাহলে ব্রেকফাস্টটা কর অন্তত, এই তোর ফেভারিট লুচি আলুরদম আছে, আমি বানিয়েছি। তুমি আবার রান্না করে ঢুকছো কেন? আজকাল লুচি টুচি করা কি দরকার ছিল? যতদিন আছি করি, তারপর তো। আরে তোর প্লেন ল্যান্ড করার সময় তুই ফেসবুকে দিয়েছিলি এই চেক ইন না কি বলে, না মানে
বড় পিসি মণিমাসি টুকাই এরা সব একসঙ্গে জেনে যেত বাবা, এই আলাদা করে ফোন টোন করতে হতো না। বাবা আমি তো বললাম আমি অফিসের কাজে এসেছি, আমি হঠাৎ বড় পিসি মণিমাসি এদেরকে ফেসবুকে পৌঁছ সংবাদ কেন দিতে যাব? এই এই আদি খেতাগুলো কি না করলেই নয়? সবই আমাদের আদি খেতা। এই বুড়ো বয়সে চেনা জানা মানুষের সঙ্গে কথা বলতে কিরকম ভালো লাগে সে আর বোঝানো যাবে না রে। হ্যাঁ যখন বোঝানো যাবে না তখন চেষ্টা করছো কেন? গুড মর্নিং মিস্টার মুখার্জি। না না ল্যান্ডেড, আমি একটু বাড়িতে এসেছি। হ্যাঁ অফিসে ঢুকতে এক ঘন্টা। আচ্ছা টেল মি সামথিং, আমি অফিসে এসে কথা বলছি। বাবা এই পুরনো ছবিগুলো তুমি দেয়াল থেকে নামাওনি কেন? সবকিছু তো কেন হয় না, কাগজে কলমে সম্পর্কটা চুকে গেলেই বুঝি। সম্পর্কের ছবিগুলো দেয়াল থেকে সরিয়ে নিতে হয়। এই বস্তা বচা স্মৃতিগুলো আঁকড়ে ধরে থেকে কি পাও তুমি? কিছু পাই না বলেই তো এই নাচল বান্ধার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে থাকি, এতেই আমি খুশি। কিছু বলার নেই, এই যে ভালো থাকার অভিনয় করছো না বাবা, খুব বাজে হচ্ছে। শুধু স্মৃতি নিয়ে কেউ ভালো থাকতে পারে না। যখন তুই ক্লাস নাইনে পড়িস চাকরিটা হঠাৎ চলে গেল, খাওয়া দাওয়া গাড়ি ভাড়া তোর পড়াশোনার খরচ সব আমি একা সামলেছি হাসি মুখে, কাউকে কিচ্ছু বুঝতে দিইনি। তাই অভিনয় করতে চাইলে ধরা পড়ে যাওয়ার মতো বাজে অভিনয় করব না। যেদিন তুই তোর মন থেকে স্মৃতিগুলো মুছে ফেলতে পারবি, কথা দিলাম দেওয়াল থেকে ছবিগুলো আমি নামিয়ে নেব। হ্যাঁ দত্ত বল, পার্ক স্ট্রিটে দেখা হচ্ছে বিকেলে, তাহলে তুই প্লিজ দেরি করিস না, আমার কিন্তু কাল সকালে ফ্লাইট আছে। তুই হু হু করছিস কেন? বউ আছে সামনে। অরুণ